আসসালামু আলাইকুম, আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। আমি আসছি এখন সিটি ওয়েস্টে, ডাবলিন সিটি ওয়েস্ট। এই জায়গাটা অত্যন্ত অ্যাবাউট 3-4 বছর তো হবেই আমি এখানে, আমার অফিস নতুন শিফট হয়েছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখন যে দু একটা গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন অথবা একটু বিল্ডিং টিল্ডিং গাছপালা, আসলে এই 4 বছর আগে যখন আমি এখানে জয়েন করছি তখন এখন তো প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন এই গাড়ি ঘোড়া আসতেছে, তো তখন আমি এখানে শুধু জঙ্গল ছাড়া কিছু দেখি না। ইভেন এই যে অপোজিট সাইড আপনি একটা লোহার ব্যারিকেড দেখতে পাচ্ছেন, এটাও ছিল না ওখানে। তারপরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আই মিন এটা এই পেশেরটা হচ্ছে সাইকেল টাইকেল চালায়, আর এরা এদের সে এভাবেই করে আর কি, সবাই ইন্ডিপেন্ডেন্ট। আর এইটা হচ্ছে হাঁটার জন্য, ওইটার ইয়ার জন্য, আর ওইটা হচ্ছে গাড়ি ঘোড়া চলার জন্য। তো তার ওই পেশে আবার একটা হাঁটার জায়গা আছে ওই যে ওই পেশে, এবং প্লাস একই রকমের হাঁটা এবং সাইকেল প্যাথ আলাদা করে বানায়। তো এই জঙ্গলগুলো এরকমই ছিল, এই যে দেখেন এই জঙ্গল আসলে এরকমই ছিল। আর এই পেশে এই জঙ্গলের ওই পেশে অনেক বিল্ডিং উঠতেছে, অভূতপূর্ব পরিবর্তন। ওকে, ইটস লুকস বিউটিফুল, আই মিন এখন এই হাঁটার পথটা হয়েছে, তারপরে আপনার এই যে ওই লোহার ব্যারিকেড দিছে, কারণ ওই পাশে লুয়াসের আপনার ডাবলিন লুয়াস যেটাকে বলে ট্রেন স্টেশন, তো যাতে ওই ট্রেন স্টেশনের ভিতরে কেউ না যেতে পারে সেজন্য ওটাকে ইয়া করা হয়েছে। সো তা আমি যেটা বলতে চাচ্ছি আসলে, যে দিনে দিনে পৃথিবী, সারা পৃথিবীতেই আই মিন লোকজন বেড়ে যাচ্ছে, তো লোকজনের থাকার জন্য এবং ইন্ডাস্ট্রি, তারপরে অন্যান্য কিছু আই মিন তৈরি করার জন্য আমরা আসলে গাছপালা কেটে ফেলছি, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করছি। তারপরে আমাদের ইকোনমিক্যাল সিচুয়েশন এগুলো করতে আমাকে বাধ্য করতেছে আমাদেরকে। তারপরে আমরা অনেকে টাকা থাকলে কি করব, তখন প্রকৃতিকে ধ্বংস করে আরও বেশি ধনী হওয়ার প্রবণতা আমাদের আছে, তো আমরা সেটাও করতেছি। তারপরে এই সব মিলিয়ে আর কি আমরা প্রকৃতি ধ্বংস করছি। সব কথার এক কথা হচ্ছে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। তো দেখেন স্টিল কিন্তু বিউটিফুল এখন প্লেসটা, হ্যাঁ যথেষ্ট সুন্দর একটা পরিবেশ। ওইদিকে পাহাড় আপনি দেখতে পাচ্ছেন, বেশি দূরে না, মেবি 2 কিলোমিটার্স ওয়ে, মোবাইল দিয়ে ধারণ করা তো বেশি ভালো বোঝা যাচ্ছে না, ইটস নট সো ফার ওয়ে, আই মিন মেবি 2 কিলোমিটার। সো এই যে দেখেন এই কোম্পানিটা এখানে ছিল আগে আমি যখন আসছি তখন, এখন অনেকগুলো কোম্পানি হয়েছে এর পাশাপাশি। এটা আসলে একটা পত্রিকা কোম্পানি, এখানে পেপার তৈরি করে, কিন্তু আপনি দেখেন চারিদিকে পরিবেশ দেখেন, একটা পেপার কোনো জায়গায় পড়েও থাকতে পারবেন না, একটা পাতা কোনো জায়গায় নাই। আপনি দেখেন এই যে গাছের পাতা, ইভেন এই গাছের পাতাও পড়ে থাকতে দেখা যায় না। জানেন তো এরা উন্নত দেশ, সবসময় প্রতিদিন ক্লিন করে, আই মিন কিছু নাই তারপরেও তাদের দায়িত্ব পালন করে যায়, আই মিন কেউ তাদের দায়িত্বের অবহেলা করে না। তারপরে এই যে কত সুন্দরভাবে ট্রাফিক সিস্টেম নাই, কিন্তু এইভাবে বানাই রাখছে যাতে ট্রাফিকের প্রয়োজন হয় না। এইগুলা আমাদের দেশে দেখতে পাওয়া যায় না, এই টেকনোলজি ইউজ করে না। এই যে রাস্তার মাঝখানে ট্রাফিক লাগে না এই জিনিসটা তৈরি করলে, কিন্তু এই জন্য একটু পয়সা খরচ হয় এবং এই টেকনোলজি হয়তো তারা জানেও না, বা বিভিন্ন কারণের জন্য হয়তো করে না, আমি একটু অতটা বুঝতে পারি না। আজকে নীল আকাশ, ওয়েদার সুন্দর, বেশি ঠান্ডা না। আর এই জায়গার নাম হচ্ছে সিটি ওয়েস্ট, এটা ডাবলিন সিটির ভিতরে, একটু বাইরে মানে বেশি দূরে না। আর এটাকে বলা হয় কিংসউড রোড, ইফ ইউ ক্যান সি কিংসউড রোড,
সি এনিথিং, আকাশটা মেঘলা এবং এই যে এই জায়গাটা অনেক সুন্দর লাগে দাঁড়ালে, কারণ পিছনে পাহাড়, মাঝখানে এই ছোট্ট রাউন্ড অ্যাবাউট এটাকে বলা হয়, আর এই রাস্তার সামনেই আমার অফিস। আমি এখন এই পাশ দিয়ে যাব। দেখেন কি সুন্দরভাবে গাছপালা, মানে কেউ ধ্বংস করতেছে না, ইভেন মানুষ যে নাই তা না, মানুষ আছে কিন্তু কিছু ধ্বংস করতেছে না, কেউ নষ্ট করতেছে না। তারপরে রাস্তায় কোনো ধরনের নোংরা করতেছে না, প্রত্যেকেই তাদের নিজস্ব জ্ঞান দ্বারা ইয়া করে। তারপরে এখানে একটা সবচেয়ে সুন্দর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমাদের দেশে অতিরিক্ত জনসংখ্যার জন্য হয়তো বিনষ্ট হচ্ছে, কিন্তু এই ডাস্টবিনের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় আমাদের দেশে, এবং ডাস্টবিনগুলোকে যদি নিয়মিত, অর্থাৎ এখানে আমি দেখি ডাস্টবিনগুলো আমার মনে হয় কয় সেক্টরের মানুষ যে ক্লিন করে, বিভিন্ন ধরনের টাইপের, তারা বিভিন্ন সিটি কর্পোরেশন বিভিন্ন ধরনের মানুষ তারা এসে ডাস্টবিনগুলোকে এমটি করে, আই মিন ইউনো কন্টিনিউয়াসলি, তাদের দায়িত্ব অবহেলা করে না। এই একটা কোম্পানি যেটার নাম হচ্ছে কাল গ্রুপ, আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন দেখতে পাবেন কাল গ্রুপ। এখানে বিভিন্ন ধরনের আর এই সেক্টর আছে, এইটা আসলে কী কোম্পানি আমি ঠিক জানি না। হিউজ বিল্ডিং এটার, এখান থেকে দেখা যাচ্ছে না, এটা একটা হাফ কিলোমিটার বিল্ডিংটা লম্বা হবে, এখান থেকে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে জাস্ট ফ্রন্ট সাইড। তো এই রাস্তাটা নতুন করা হয়েছে, আবার রাস্তার পাশে ফুল গাছ এবং দুব্বা ঘাস এগুলো রোপণ করা হয়েছে, অটোমেটিকলি জন্মাবে, তার জন্য ওয়েট করে না তারা, তারা আসলে ইয়া করে যায়। যেমন এই এক মাসও হয় নাই, ইটস লেস দ্যান মান্থ এই রাস্তাটা করা হয়েছে। দেখেন এখানে এই এই দুব্বা কিন্তু ছিল না, এগুলো তারা লাগাইছে, আই মিন দুব্বা ঘাসের যে বীজ তারা বপন করছে, এর পাশাপাশি তারা সরিষা গাছের মতো এক পথের গাছ ও ফুল গাছও তারা এর মধ্যে রোপণ করছে। এখানে ওই যে দূরে একটা শেডের মতো দেখা যায়, ওইখানে একটা বিল্ডিং উঠতেছে, আগে ছিল না, এখানে একটু জঙ্গলের মতো ছিল, কেটে ফেলছে, আই মিন পরিবেশ নষ্ট করতেছে, কিন্তু স্টিল বিউটিফুল, বাট আগের মতো লাগতেছে না, আগে একটু জঙ্গল জঙ্গল ভাব ছিল, এখন মনে হচ্ছে যে না, ইটস নট এ জঙ্গল এনিমোর। এইটা হচ্ছে একটা ঔষধ কোম্পানি, দেখা যাচ্ছে না, এখানে ঔষধ তৈরি করে, আর আমাদের এটা হচ্ছে বিলিং সেকশন, আমরা বিল তৈরি করি, সারা সারা আয়ারল্যান্ডের যত যে আমাদের দেশে এই সিস্টেমটা নাই, সমস্ত কোম্পানি আমাদের কোম্পানিকে বিল সেন্ড করে, আমরা এখানে তৈরি করি এবং ওগুলোকে ইয়া করি, তো প্রডিউস করি, সে ব্যাঙ্ক স্টেটমেন্ট, লাইক আপনার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির বিল, তারপরে মোবাইল বিল, টেলিফোন বিল, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, দাস অল সর্ট অফ বিল আমরা এখানে তৈরি করি আমাদের। হ্যাঁ, তো এখানে যাই হোক, তো এই সিটি ওয়েস্টের সৌন্দর্য দেখালাম, আর আমি আবারও বলছি, আমি আল মামুন আয়ারল্যান্ডের ডাবলিন থেকে, দীর্ঘ প্রবাস জীবনের কোনো দিন এরকম মোবাইল দিয়ে ভিডিওটিও তৈরি করি নাই, এখন চিন্তা করলাম যে একটু আয়ারল্যান্ডকে মানুষের মধ্যে শেয়ার করি, আর কিছুই না, জাস্ট মেমোরাইজ করে রাখার জন্য, আমি নিজের চেহারা দেখাই না, কিন্তু জাস্ট মেমোরাইজ করে রাখার জন্য একটু আয়ারল্যান্ডকে ক্যামেরাবন্দি করি আর কি। এই আমার অফিসের ভিতরটা অনেক সুন্দর, আই মিন গাছপালায় ভরা ঘেরা, ইটস লাইক এটাও বিল্ডিংটা আমার এক মাথার থেকে আমার 17 মিনিট লাগে এই মাথার থেকে ওই মাথা যাইতে, ইটস হিউজ ইউনো, লাইক ইউনো অ্যাজ ইউ ক্যান সি প্যারাগন, বাট এটার পুরো নাম হচ্ছে স্পাইসার্স। দেখেন ওই যে শেষ মাথায় লাল গাড়ি দেখা যাচ্ছে, তারপরেও আরও অনেক দূর, আর এইদিকে
আছে, তারপর পিছন সাইড তোর আপনার 10-15 মিনিট লাগবে হাইটে যেতে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।